মজুরি বৃদ্ধির দাবিতে টানা অষ্টম দিনের মতো গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সর্বনিম্ন বেতন 23,000 টাকা করার দাবিতে সকালে মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। দফায় দফায় সংঘর্ষ হয়, পুলিশের হামলা চালায় পুলিশ ফাঁড়িতেও। লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে সাভারের জামগড়ায়। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।